নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনার সাথে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন একালিফা ইন্ডিকা নিয়ে। একালিফা ইন্ডিকা আমাদের দেশের মুক্তঝুরি বা মুক্তবর্ষী পাতা থেকে ওষুধটি তৈরি করা হয়। এই ওষুধটি সাধারণত ঘুষঘুষে জ্বরে আর যাদের শরীর দিন দিন শুকিয়ে যায় এবং সেই সঙ্গে কাশি ও রক্তকাশি এবং যক্ষা ও ফুসফুস থেকে রক্তস্রাব হতেই থাকে এবং কাশতে কাশতে রক্ত ওঠে, বুকে ব্যথা হয় আর যক্ষা কাশি থাকলে ওষুধটি খুব উপকারী। বিশেষ করে যাদের কাশি রাত্রের দিকে অত্যন্ত বাড়ে তাদের ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো উপকার পাওয়া যায়। একালিফার রোগীদের মধ্যে যেসব রক্ত বের হয় তা রক্তের রং একটু উজ্জ্বল লাল ধরনের বা একটু কালো ধরনের হতে পারে এবং তার সঙ্গে চাপ চাপ রক্ত ওঠা একটি বিশেষ লক্ষণ। সাধারণত রক্তকাশি রক্তবমির ক্ষেত্রে একালিফা ইন্ডিকা খুব ভালো কাজ করে। আর এই ওষুধটি ঠিক একোনাইট, ইপিকাক এবং আর্নিকা বা হেমামালিস ইত্যাদি ওষুধ প্রয়োগ করে যখন কোনো কাজ হয় না তখন একালিফা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। তাই এই ওষুধটি এইসব ক্ষেত্রে মাদার টিংচার 10-20 ফোঁটা যদি একটু জলের সাথে মিশিয়ে রোগীকে 2-3 খাওয়ানো হয় তাহলে তার রক্তস্রাব খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। পাকস্থলীর ক্ষততে যেখানে ফুসফুস থেকে অত্যন্ত ঝলকে ঝলকে রক্ত উঠে আসে রোগীর মুখ দিয়ে এবং রোগীর মৃত্যুকাল আসন্ন হয়ে থাকে সেই সময় ওষুধটি প্রয়োগ করলে রোগী আরোগ্য লাভ করে এবং পুনর্জীবন লাভ করে। তাই এই ওষুধটি এইসব রোগীর ক্ষেত্রে খুবই একটি উপকারী ওষুধ এবং যেখানেই দেখা যায় যে ফুসফুস থেকে কোনো কারণে রক্ত মুখ দিয়ে উঠে আসছে সেখানে ওষুধটি প্রয়োগ করা অবশ্যই দরকার। উদারময় ও আমাশয়ের ক্ষেত্রে যেখানে আমাশয়ের প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং এলাচের গন্ধের মতো বায়ু নিঃসরণ হতে থাকে এবং মল খুব বেগে নির্গত হয় ও তলপেটের নিচে প্রচণ্ড ব্যথা থাকে, যেন মনে হয় যে নাড়িভুড়ি এক্ষুনি বেরিয়ে আসবে, এত ব্যথা হয়। ও সেই সঙ্গে রোগীর পেট গড়গড়ানি থাকে, পেট ডাকে, পেট ফাঁপে ও পেটে কামড়ানি ব্যথা থাকে এবং তার সঙ্গে যদি মলদ্বার দিয়ে রক্তস্রাব হয় এবং এই রক্তস্রাবের রং যদি উজ্জ্বল রঙের হয় বা একটু কালো ধরনের হয় আর যদি রক্ত সকালবেলার দিকে বেশি বেরিয়ে আসে তাহলে একালিফা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এখানেও একালিফাকে মাদার টিংচার প্রয়োগ করাই ভালো। চর্মরোগের ক্ষেত্রে যেখানে ছোট ছোট স্ফোটক ও উদ্ভদ বেরিয়ে আসে এবং চাবড়া চাবড়া হয়ে ফুলে থাকে ও অত্যন্ত চুলকায় সেক্ষেত্রেও এই সূত্রটি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। তবে এক্ষেত্রে 6x প্রয়োগ করলেই ভালো ফল পাওয়া যায়। এইসব রোগীর রোগ লক্ষণ সকালের দিকে বাড়ে এবং রাতের দিকে একটু কমে যায়। এই ওষুধটি সাধারণত মাদার টিংচার থেকে 6x অবধি খুব ভালো কাজ করে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।